ওই হক্কানি পীরকে যেই পীরের দরবারে গেলে চোখে পানি আসে ও হলো হক্কানি পীর। আমি নাকি পীর মুরিদি দেখতে পারি না? শোনেন, আমি পীর মুরিদিকে গালি দেই নাই, আমি শুধু একটা আয়াত অনুবাদ করি আর পীর মুরিদির বিপক্ষে পড়ে যায়, আমি কি করব বলেন তো? আয়াত যদি খোলাসা করা থাকে, আয়াত যদি স্পষ্ট থাকে, আমার কিছু বলার আছে। আচ্ছা, ওলির বউ, ওলির ওলি কয় বচন? এক বচন। কয়জন? একজন। আর ওলির বহু বচন কি? আউলিয়া। দেখেন তো কোরআনের শব্দটা আছে না, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, কাদের অনুসরণ করো না? আউলিয়াদের, অভিভাবকদের। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই আমি আল্লাহর কথা মানবে। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। যে আল্লাহ তাআলা বলছেন তোমরা অল্পই আমার কথা মানবে, তো আমি কি জোর করে বেশি মানুষকে মানাতে পারবো? বেশি মানুষই তো ওলি ধরবে, বেশি মানুষই মানুষের কাছে মুরিদ হবে, আবার হক্কানি পীর চিনায়। কয় হক্কানি পীরকে যেই পীরের দরবারে গেলে চোখে পানি আসে ও হলো হক্কানি পীর। না 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 না, হক্কানি পীর ও নয়, হক্কানি পীর হলো সে যে একটা মানুষকেও নিজের মুরিদ বানায় না। এবার খোঁজেন হক্কানিকে, এবার খোঁজেন যেই পীর একটা লোককেও নিজের মুরিদ বানায় না, আল্লাহর মুরিদ বানায়, ওই হচ্ছে হক্কানি। আর একটা মানুষও যদি একটা মানুষকে নিজের মুরিদ বানায় তাহলে আর ও হক্কানি নয়, ও ভণ্ড হয়ে যায়। তাহলে ভণ্ডবীরের সংজ্ঞা কি? একজনকেও নিজের মুরিদ বানালে, ভণ্ডবীরের সংজ্ঞা কি? একজনকেও নিজের মুরিদ বানালে, যদি বলে তুমি আমাকেই মানো, আমার ইবাদত করো, আমার মুরিদ হও, আমি যা বলি তাই মেনে চলো, তাহলে আমি যদি আজকে ঘোষণা দেই আজকে আমি ভণ্ড হয়ে যাব। যদি বাশার আজকে বলে আমাকে মানেন, আমাকেই মানেন, আমাকেই মানেন, তাহলে বাশার ভণ্ড হয়ে যাবে। কারণ মানুষ বাশারকে মানবে না, মানুষ মানবে আল্লাহকে, মানুষ মানবে আল্লাহর রসুলকে। এবার আপনারা বলবেন ও তো কোরআন দিয়ে বলে, ও তো হাদিস দিয়ে বলে, এই যে এই জায়গায় একটু মেডিসিন লাগাতে হবে। কোরআন দিয়ে সে কথা বলে, আপনিও কোরআন দিয়ে বললেন, আবার সে যখন আসবে সেও কোরআন দিয়ে কথা বলবে, আপনি যখন কথা বলেন তখন আপনিও কোরআন দিয়ে কথা বলেন, তাহলে দুইজনেরটা মেলে না কেন? এরকম একটা প্রশ্ন জাগে না? এর উত্তরের জন্য দুইটা নীতি জানতে হবে। কয়টা নীতি? একটা জানতে হবে ব্যাখ্যার নীতি, তাফসিরের নীতিমালা, আরেকটা জানতে হবে হাদিসের অনুবাদ করার নীতিমালা। বলেন তো কয়টা বিষয়ের নীতিমালা জানতে হবে? আপনার মনে আমার কথা বুঝতে পারছেন না, কয়টা নীতিমালা জানতে হবে? দুইটা। এক, হাদিস বোঝার নীতিমালা, তার আগে জানতে হবে কোরআনের তাফসির করার নীতিমালা। আচ্ছা ভাইরা বলেন তো, আমি তো অনেকবার বলেছি জাতির সামনে কোরআনের ব্যাখ্যা করতে কয়টা নীতি লাগে, আপনারা ভুলে গেছেন? কয়টা লাগে? পাঁচটা। আরো জোরে বলেন, কয়টা? পাঁচটা। অনেকে আরো বেশি বানিয়েছে, তবে পাঁচটার ভিতরেই সীমাবদ্ধ। এক, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। দুই, এই কোরআনকে দিয়ে যে কোরআনের ব্যাখ্যার দলিল কি? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা আপনার কাছে যত জটিল আর কঠিন ব্যাখ্যা নিয়ে আসুক না কেন, প্রশ্ন নিয়ে আসুক না কেন, ওয়া আহসানা তাফসির, এর উত্তম ব্যাখ্যা আমি আল্লাহ করে দিব। তাহলে বলেন তো কোরআনের তাফসির প্রথমে করবে কে? আল্লাহ। এবার ওই যে আপনারা যে বলেন, তাহলে বিভক্ত হয় কেন, তাহলে দলাদলি হয় কেন? ওই যে হুজুর কোরআনটা নিয়েছে আল্লাহর, ব্যাখ্যাটা আল্লাহর ন্যায় নাই, ব্যাখ্যাটা নিয়েছে হুজুরের, এই জন্য যত হুজুর ততগুলো দল তৈরি হয়েছে। কোরআনটা যদি আল্লাহর নিত, ব্যাখ্যাটাও যদি আল্লাহর নিত, তাহলে দল তৈরি হতো না। যেহেতু কোরআনটা আল্লাহর, ব্যাখ্যাটা আল্লাহর ন্যায় নাই, তাই যে যা বুঝেছে সে তাই ব্যাখ্যা করেছে। দুই নাম্বার নীতিমালা, কোরআনকে ব্যাখ্যা করতে হবে হাদিসের মাধ্যমে, তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, তাফসিরুল কোরআন বিল হাদিস,
হাদিসের মাধ্যমে, সুন্নার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে হবে। দলিল সূরা নাহল আয়াত 44, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা নাজিল করেছি এ কারণে মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি, কেন? আপনি যেন ব্যাখ্যা করে দিতে পারেন, আপনি যেন বুঝিয়ে দিতে পারেন, তাই আপনার উপরে কোরআন নাজিল করেছি। বলেন তো কোরআনের ব্যাখ্যা দ্বিতীয় পর্যায়ে কে করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে করবেন আল্লাহ, দ্বিতীয়ত করবেন আল্লাহর নবী, তৃতীয় পর্যায়ে গিয়ে করবেন সাহাবি, চতুর্থ পর্যায়ে গিয়ে করবেন তাবি এবং সালাফরা, পঞ্চম পর্যায়ে করবেন আরবি ব্যাকরণের মাধ্যমে। এখন আরবি ব্যাকরণের ভিতরে নাহু, সরব, বালাগাত, মান্তাক, মান্তিক যা কিছু আছে সব কিছু আরবি ব্যাকরণ। আরবি ভাষা বোঝার জন্য যত বিদ্যার প্রয়োজন সবগুলোকে সামনে রেখে কোরআনের ব্যাখ্যা করবে। তাহলে একটা আয়াতকে অনুবাদ করতে, একটা আয়াতকে বুঝতে, একটা আয়াতকে ব্যাখ্যা করতে কয়টা নীতি লাগে? আরো জোরে বলেন, কয়টা? তাহলে এই পাঁচটা নীতিতে কোরআনের ব্যাখ্যা করলে ওই তাফসিরুল কোরআন মাহফিল হয় হক, আর এই পাঁচটা নীতিতে ব্যাখ্যা না করলে ওটা হয় বেহক। দুইটা উদাহরণ দেই, উদাহরণ দিলে তো রাগ করবেন না। একটা উদাহরণ নেওয়া যাক, যেই আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায়। আচ্ছা, কোরআনে কি ঐক্যবদ্ধর আয়াত না বিভক্ত করার আয়াত? আপনাদের কাছে কি মনে হয়, বিভক্ত করার আয়াত আছে? কি করার আয়াত আছে? ঐক্যবদ্ধ আয়াত। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, এখানে আল্লাহ কি বুঝাতে চাইলেন? একদল মনে করলো যে এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যেহেতু বিভক্ত হওয়া যাবে না তাহলে তো ঐক্য হতে হবে, তাহলে ঐক্য কিভাবে হওয়া যায়? তখন একজন একটা দল খুললো, খোলার পরে সে ডাকলো, তোমরা কেউ বিভক্ত হইও না, সবাই আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। বলেন তো বিভক্ত হলো নাকি ঐক্য হলো? আরো বিভক্ত হলো। কেন? ওই যে নীতিমালা ফলো করে নাই, এই আয়াতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে বোঝে নাই, নিজের মতো বুঝেছে, তাই তো উল্টা ব্যাখ্যা হয়ে গেছে যে এর অর্থ হলো তোমরা দলাদলি করো, দল থেকে বিচ্ছিন্ন হইও না। সবাই এই অনুবাদই করে। আপনাদের এলাকায় কেমন তা আমার জানা নাই,